কন্টেন্ট ক্রিয়েটরদের চাহিদা বাড়ার সাথে সাথে থাম্বনেল ডিজাইনের চাহিদা বাড়তেছে। থাম্বনেল ডিজাইনের বড় একটি এলিমেন্ট হলো ফন্ট, তাই আজ টেকের একাডেমি থেকে শেয়ার করা হবে থাম্বনেলের জন্য সেরা 10টি বাংলা অ্যান্ড ইংলিশ ফন্ট, সাথে ডাউনলোড করার ওয়েও। ফিরছি ইন্টুর পর। প্রথমে আমরা কথা বলবো ইংলিশ ফন্ট নিয়ে। তো আমরা ইংলিশ ফন্টের প্রথমে কথা বলবো হচ্ছে দেয় কনস্ট্রাক্টিও গ্রোটেক্স ফন্ট। গ্রোটেক্স অনেক ধরনের ফন্ট আছে, বাট এই ফন্টটার নাম হচ্ছে দেয় কনস্ট্রাক্টিও গ্রোটেক্স ফন্ট। এটা আমি আমার থাম্বনেলগুলোতে অনেক বেশি ইউজ করি। জাস্ট আমি আপনাদেরকে আগে ফন্টটা একটু দেখাই। জাস্ট আমরা এখানে টাইপ টুলে গেলাম, দেন এখানে আমরা ক্লিক করলাম, দেন আমরা এখান থেকে লাইক আগে টেকিরা একাডেমি লিখি আমরা জাস্ট স্যাম্পল হিসাবে। ওকে টেকিরা লিখলাম, দেন আমরা ওকে দিলাম। এরপর আমরা এখানে ডাবল ক্লিক করে আমরা ক্যারেক্টার প্যানেলে গিয়ে জাস্ট এখান থেকে জিআরও অলরেডি চলে আসছে কনস্ট্রাক্টিও গ্রোটেক্স ফন্ট, জাস্ট এখান থেকে আমরা চুজ করলাম, দেন ওকে দিলাম। দেখেন ফন্টটা কিন্তু একটু বোল্ড টাইপের ফন্ট হয়। আমি আপনাদেরকে অনেকবার বলছি আমার টিউটোরিয়ালগুলোতে, আপনারা ট্রাই করবেন যখনই আপনারা কোনো একটা থাম্বনেল ডিজাইন করবেন তখন অবশ্যই আপনারা ফোকাল ফন্টে ট্রাই করবেন হচ্ছে তাই বোল্ড টাইপের ফন্ট ইউজ করার জন্য। এতে করে যে কোনো থাম্বনেলের তার মেসেজটা অডিয়েন্সকে জানানো একবারে খুব ইজি হয়ে যাবে, শুধুমাত্র আপনি একটু বোল্ড টাইপের ফন্ট যদি ইউজ করেন। তো অলরেডি আমরা যে ফন্টটার নাম বললাম কনস্ট্রাক্টিও গ্রোটেক্স ফন্ট, এটা আপনি আপনার ডিজাইনে বা থাম্বনেলগুলোতে ইউজ করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই, তাহলে আপনারা ক্লিয়ার হবেন। যেমন রিসেন্টলি আমাদের ইউটিউবে 2000 সাবস্ক্রাইবার হয়েছে, তো সেটা নিয়ে আমি একটা ডিজাইন করে দেখেন। সেই ডিজাইনগুলোতেও কিন্তু আমি এখানে যে সাবস্ক্রাইবার লিখলাম সেটা কিন্তু আমি ফাইনালি কিন্তু কনস্ট্রাক্টিও গ্রোটেক্স ফন্টটাকে ইউজ করলাম। সো আপনারা যখনই কোনো একটা থাম্বনেল ডিজাইন করবেন অবশ্যই আপনারা ট্রাই করবেন কনস্ট্রাক্টিও গ্রোটেক্স ফন্টটাকে ইউজ করার জন্য। দেন আমরা সেকেন্ডলি কথা বলবো হচ্ছে হেনিগার নামের একটা ফন্ট রয়েছে সেটা নিয়ে। জাস্ট আমরা এখানে ডাবল ক্লিক করলাম, দেন এখান থেকে আমরা হেনিগার নামের ফন্টটাকে চুজ করি। জাস্ট এই যে হেনিগার ফন্ট, এইটাও একটু বোল্ড টাইপের ফন্ট, বাট এটা একটু লম্বা টাইপের ফন্ট। আপনারা যারা থাম্বনেলগুলো ডিজাইন করেন ম্যাক্সিমাম দেখবেন, স্পেশালি যদি আপনারা একটু ইনস্টাগ্রামে ফলো করেন অনেক ডিজাইনারদেরকে, দেখবেন যে তারা সবচেয়ে বেশি ইউজ করে লম্বা টাইপের ফন্টগুলা। এতে করে আপনি খুব শর্ট জায়গায় ভালো একটা মেসেজ দিতে পারবে। তবে একটু বলে রাখি, আমি যে ফন্টগুলো আপনাদেরকে দেখালাম সবগুলো যে একবার ফ্রি ফন্ট তা না, এখানে অনেকগুলো পেইড ফন্ট আছে। তবে আমি এই ভিডিওর লাস্টে আপনাদেরকে বলে দেবো কীভাবে আপনারা এটা ডাউনলোড করতে পারবেন। এমনকি আমরা একটু এক্সাম্পল হিসেবে দেখি যে আমরা আসলে হেনিগার ফন্টটা কোথায় ইউজ করলাম আমার ডিজাইনগুলোতে। দেখেন এখানে আমাদের যে গ্রাফিক ডিজাইনের কোর্স রয়েছে সেখানে আমরা অনেক সময় ডিজাইন করে থাকি, কয়েকদিন বাকি আছে। দেন এখানে দেখেন ফ্রিল্যান্সিং যে লেখাটা আছে অ্যান্ড ফ্রিল্যান্সিং, সেটা যদি আমরা একটু সিলেক্ট করি দেখেন এখানে কিন্তু আমরা হেনিগার নামের ফন্টটাকে ইউজ করলাম, এমনকি ইতালিক ভার্সনটাকে আমরা ইউজ করলাম। সো ফাইনালি আপনারা যে কোনো থাম্বনেল ডিজাইনে বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ডিজাইনে আপনারা হেনিগার নামের এই ফন্টটাকে ইউজ করতে পারেন। দেন তিন নম্বরে আমরা কথা বলবো হচ্ছে যে অ্যাকোর্ডিয়ন যেটাই বলেন না কেন, আমরা জাস্ট এখান থেকে গেলাম, দেন হচ্ছে আমরা এখান থেকে জাস্ট এই ফন্টটাকে চুজ করলাম। জাস্ট আমি এটা এখান থেকে দেখাই, জাস্ট এটাকে ডাবল ক্লিক করলাম, দেন এখান থেকে গেলাম, দেন হচ্ছে আমরা অ্যাকোর্ডিয়ন যেটাই বলেন না কেন এই ফন্টটা আপনারা ইউজ করতে পারেন। সিমিলার অফ হেনিগার ফন্ট, জাস্ট আমি যদি একটু আপনাদেরকে একটু স্কেলিং করে দেখাই, সরি আমরা জাস্ট একটু যদি কন্ট্রোল জেড দিয়ে আমরা যদি একটু স্কেলিং করে দেখাই, দেখেন ফন্টটা প্রায় একটু লম্বা টাইপের ফন্ট। এই ফন্টগুলো আমি অনেক ডিজাইনে আমার ইউজ করে থাকি। তো ফাইনালি আপনারা অ্যাকোর্ডিয়ন এই ফন্টটা আপনারা যে কোনো থাম্বনেলে ইউজ করতে পারেন, একবারে প্রায় সিমিলার অফ হচ্ছে যাই হেনিগার ফন্টের মতো। দেন চার নম্বর আমরা কথা বলবো জিও কসা নামের একটা ফন্ট রয়েছে সেটা, জাস্ট আমরা ডাবল ক্লিক করলাম, দেন হচ্ছে আমরা এখান থেকে জাস্ট সেটাকে চুজ করার চেষ্টা করি। জিও কসা অলরেডি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা একটা লম্বা টাইপের ফন্ট। আপনারা যদি একটু যদি অন্যান্য থাম্বনেলগুলো দেখেন বা যারা ডিজাইনার আছেন তাদের থাম্বনেলগুলো যদি দেখেন, দেখবেন যে তারা সবসময় ট্রাই করে একটু বোল্ড টাইপের ফন্ট করে ফন্টগুলো ইউজ করার জন্য, আরেকটা জিনিস ট্রাই করে তারা উচিত একটু লম্বা টাইপের ফন্টগুলো ইউজ করার জন্য। এই দুটাকে আমি টার্গেট করেই এই ফন্টগুলো আমি আপনাদেরকে চুজ করে দেখাচ্ছি। তাহলে আমরা চার নম্বরে কথা বললাম হচ্ছে জিও কসা নামের একটা ফন্ট, এই ফন্টটা আপনারা যে কোনো ডিজাইনে আপনারা ইউজ করতে পারবেন। দেন পাঁচ নম্বরে আমরা কথা বলবো হচ্ছে যে নাইট নামের একটা ফন্ট রয়েছে সেটা আপনারা ইউজ করতে পারেন। জাস্ট আমি যদি এটা একটু দেখাই, ডাবল ক্লিক করলাম, দেন হচ্ছে এখান থেকে KNIGHT নাইট নামের একটা ফন্ট রয়েছে, জাস্ট আমি নাইট নামের এই ফন্টটাকে দেখাই, ওকে দেন ওকে দিলাম। সেম একই অবস্থা, আপনারা বলতে পারেন যে ভাই এটাও বোল্ড টাইপের একটু ফন্ট এবং কি এটাও একটু লম্বা টাইপের ফন্ট আপনারা বলতে পারেন। দেন আপনারা দেখেন এই ফন্টটা আমি কোথায় ইউজ করলাম আমার ডিজাইনগুলোতে। আমি যদি জাস্ট আপনাদেরকে একটা ডিজাইন দেখাই তাহলে বুঝতে পারবেন, যেমন এখানে গ্রাফিক ডিজাইন যে লেখাটা লিখছে এবং কি অ্যাডভান্স কোড যেটা লিখছি এখানে সেম নাইট ফন্টটা ইউজ করা হয়েছে। আপনারা যদি দেখেন, যেমন ডাবল ক্লিক করলাম, দেখেন নাইট ফন্টটা রেগুলার ভার্সনটা ইউজ করা হলো, এবং কি আমরা যে অ্যাডভান্স কোর্স লিখলাম সেখানেও কিন্তু নাইট ফন্টটাই রেগুলার ভার্সন ইউজ করা হলো, বাট আমরা একটু ইতালিক স্টাইলে ইউজ করলাম। সো আমরা কখন ইতালিক স্টাইলে ইউজ করবো, কখন আমরা রেগুলার স্টাইলে ইউজ করবো, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে,
সেটা হচ্ছে যে এই ভিডিওটা টেক্সট টাইটেল ডিজাইন মাস্টার ক্লাস, এটা যদি আপনারা দেখেন টাইপোগ্রাফি নিয়ে আপনাদের একটা ডিটেইলস ধারণা। দেন ফাইনালি আমরা এক্সট্রা হিসেবে বলবো একটা ফন্ট আছে, সেটা হচ্ছে হেডিং নাও ফন্ট, এইটা আপনারা ইউজ করতে পারেন। জাস্ট আমি যদি এই থাম্বনেলটা যেটা দেখালাম সেটা কিন্তু আসলে আমরা এখানে হেডিং নাও একটা ফন্ট ইউজ করলাম, জাস্ট ক্লিক করলাম, দেখেন এখানে হেডিং নাও নামের একটা ফন্ট ইউজ করলাম। দেন ফাইনালি আমরা টোটাল পাঁচটা ফন্টের কথা বললাম, একটা হচ্ছে যে আমরা বললাম প্রথম হচ্ছে যে কনস্ট্রাক্টিও গ্রোটেক্স ফন্ট, দেন হচ্ছে যে হ্যানিগার ফন্ট, দেন হচ্ছে যে অকোডিয়ন বা অ্যাকোর্ডিয়ন ফন্ট, দেন হচ্ছে যে জিও কসা ফন্ট, দেন আরেকটা কথা বললাম হচ্ছে নাইট ফন্ট, এবং ফাইনালি একটা বোনাস হিসাবে আমি আপনাদেরকে বললাম হেডিং নাও ফন্ট। এই ছয়টা ফন্ট আপনারা আপনাদের থাম্বনেল ডিজাইনে ইউজ করতে পারেন এজ এ ডিজাইনার হিসেবে, এবং কি ক্লায়েন্টকেও যদি আপনি দেন ইনশাল্লাহ আমি মনে করি যে ডিজাইনগুলো খুবই ওয়াও লেভেল এবং কি প্রফেশনাল লেভেলে হবে। তবে আমি এখানেও একটু বলে রাখি আসলে ফন্ট এইটা যে ফাইনাল তা না, এবং কি এগুলা কিন্তু পার এয়ার কিন্তু চেঞ্জ হতে থাকে। সো আমি আপনাদেরকে জাস্ট লাস্টে এটাই বলবো, আপনারা যে কোনো ফন্ট ইউজ করেন না কেন একটু ট্রেন্ডি ফন্ট ইউজ করার জন্য চেষ্টা করেন, সবসময় একই ফন্ট ইউজ করতেছেন গত 3-4 বছর তাহলে কিন্তু হবে না, তাহলে আপনার ডিজাইনেরও চেঞ্জ আসবে না, আপনার ডিজাইনের লুকটাও চেঞ্জ হবে না। সো ফাইনালি সবসময় চেষ্টা করেন যে নিউ ফন্ট ইউজ করার জন্য। তো এই জন্য আমি ট্রাই করি সবসময় নিউ কিছু ফ্রেম বা প্রিমিয়াম কিছু ফন্ট আপনাদেরকে দেওয়ার জন্য। দেন ফাইনালি আমরা বাংলা ফন্ট নিয়ে কথা বলি, প্রথমে আমরা বাংলা ফন্টের কথা বলবো হচ্ছে যে আপনাদেরকে যদি একটু আমি আপনাদেরকে বলি তাহলে আমরা প্রথমে বাংলা ফন্টের ক্ষেত্রে বলবো যে হচ্ছে যে অখণ্ড বাংলা নামের একটা ফন্ট রয়েছে, সেটা আপনারা ইউজ করতে পারেন। জাস্ট আমি যদি এখানে লিখি এ কে এইচ অখণ্ড বাংলা নামের একটা ফন্ট রয়েছে, এইটা আপনারা ইউজ করতে পারেন। এটাও সেম যদি আপনারা একটু লক্ষ্য করেন এটাও কিন্তু একটু লম্বা টাইপের ফন্ট, এবং কি এটা একটু বোল্ড টাইপের ফন্ট দেখেন, এবং কি প্রত্যেকটা ডিজাইনে এই ফন্টটা ইউজ করা হয়। আপনারা দেখবেন বাংলা কন্টেন্টে প্রায় 90% ডিজাইনেই এই ফন্টটা ইউজ করা হয় শুধুমাত্র তাদের কন্টেন্টের ক্ষেত্রে। আমি যদি আরও একটা ফন্ট বলি বাংলা ফন্ট, সেটা হচ্ছে যে হিন শিলিগুড়ি, HIND হিন শিলিগুড়ি, দেখেন এখানে অনেকগুলো ফন্ট আছে, জাস্ট দেখেন এখানেও এই ফন্টটা আপনারা ইউজ করতে পারেন আপনাদের ডিজাইনে। এটাও প্রায় ম্যাক্সিমাম ডিজাইনে ইউজ করা হয় তাদের প্যারাগ্রাফ স্টাইলে লেখাগুলোতে, এবং যদি আপনারা যদি একটু ফোকাস করেন আমার থাম্বনেল ডিজাইনগুলোতে ম্যাক্সিমাম ডিজাইনে আমি অখণ্ড বাংলা বা হিন শিলিগুড়ি ফন্টটা ইউজ করি। দেন তিন নম্বর আমরা কথা বলবো রবির একটা ফন্ট আছে অফিসিয়ালি, আমি রবির কাজ করার ক্ষেত্রে এই ফন্টটা পেয়েছিলাম, এটা আপনারা ইউজ করতে পারেন। তবে এই ফন্টটা কিন্তু আনসি ফন্ট, সো আপনারা যখনই ইউজ করুন তখন অবশ্যই চেষ্টা করবেন আনসি টাইপের লেখার জন্য। জাস্ট আমি একটু আপনাদেরকে এখান থেকে দেখাই দিই রবি ফন্টটা, এই যে দেখেন এখানে কেমন বিষয় নির্ধারণ করবেন, এই ডিজাইনে কিন্তু আমরা ফাইনালি কিন্তু রবির যে ফন্টটা রয়েছে সেটা আমরা ইউজ করলাম। দেন চার নম্বরে আমরা কথা বলবো লিফি ফদমনাকের একটা ফন্ট রয়েছে, সেটা আপনারা ইউজ করতে পারেন। জাস্ট যদি আমি একটু এখানে দেখাই, ডাবল ক্লিক করলাম, দেন হচ্ছে আমরা এখানে লিখি লিপি পদ্ম বা হচ্ছে লিপি পদ্ম যেটাই বলেন না কেন, এটা দুইটা ভার্সনে রয়েছে, আপনারা এটা ইউজ করতে পারেন আনসি এবং কি ইউনিকোড ফন্টে রয়েছে। এটা কিন্তু একটু বোল্ড টাইপের ফন্ট, ওই যে আমি বারবারই বললাম আমি যখনই ফন্টটা চুজ করতেছি তখন কিন্তু আমি টার্গেট করছি দুইটা জিনিসকে, একটা হচ্ছে বোল্ড আছে কিনা, একটা হচ্ছে লম্বা আছে কিনা, এই দুইটা টার্গেট করে আমি এই ফন্টগুলোকে আপনাদেরকে চুজ করে বলতেছি। দেন আরেকটা ফন্ট আছে, সেটা হচ্ছে ফাইনালি আমরা কথা বলবো সেটা হচ্ছে তোহাবর্ণ নামের একটা ফন্ট আছে, TOHA তোহাবর্ণ, এটাও আপনারা আপনাদের ডিজাইনে ইউজ করতে পারেন। আমিও আমার ম্যাক্সিমাম ডিজাইনগুলোতে এটা ইউজ করে থাকি। আপনারা যদি ওভারঅল সবগুলো ডিজাইন যদি আমার দেখেন থাম্বনেল বা অন্যান্য কন্টেন্টগুলো দেখেন, অবশ্যই আমি অন্যান্য কন্টেন্টগুলো ক্লায়েন্টের জন্য যেগুলো করি সেগুলো আসলে অতটা শেয়ার করা হয় না, সো এগুলোতেও কিন্তু আমি প্রায় এই ফন্টগুলো ইউজ করি। তাহলে ফাইনালি আমরা পাঁচটা ফন্টের কথা বললাম, একটা কথা বললাম হচ্ছে অখণ্ড বাংলা, সেকেন্ড বললাম হচ্ছে আমরা হিন শিলিগুড়ি, তিন নম্বর বললাম রবির ফন্টটা, দেন চার নম্বর আমরা কথা বললাম হচ্ছে দেয় তোহাবর্ণ, পাঁচ নম্বর আমরা কথা বললাম লিপিপদ্ম বা লিপিপদ্ম ফন্টটা। এই পাঁচটা ফন্ট আপনারা আপনাদের থাম্বনেল ডিজাইনগুলোতে ইউজ করে থাকেন। এবার বলি কীভাবে আপনারা এই ফন্টগুলো ডাউনলোড করবেন, তার জন্য অবশ্যই আপনাদেরকে এই ভিডিওকে অবশ্যই লাইক করতে হবে এবং কি এখানে কমেন্ট করতে হবে। দেন আমাদের ফেসবুকের ইনবক্সে গিয়ে আপনারা এটার স্ক্রিনশট দিবেন, এবং কি আপনারা এখানে যে ডিসক্রিপশনে যে লিঙ্কগুলো দেওয়া আছে জাস্ট ওটাতে ক্লিক করবেন, তাহলে আপনাদের মেইলে আমি সেটা সেন্ড করে দেব। এছাড়াও টেকের একাডেমির মাস্টার কোর্স রয়েছে, যেখানে আমরা গ্রাফিক ডিজাইনের একবারে বেসিক জানেন, যারা তাদেরকে আমরা প্রফেশনালি কীভাবে ডিজাইন করতে হবে, কালার নিয়ে আমাদের ক্লাস রয়েছে, এবং কি শেপ কীভাবে কখন চুজ করবেন, এবং কি কখন আমরা কোন টেক্সটটাকে বা কোন টাইপোগ্রাফিটাকে আমরা চুজ করবো সেটা নিয়ে আমাদের ডিটেলস ক্লাস রয়েছে, এবং কি এরপর হচ্ছে আমাদের যে রিসোর্স আছে প্রায় 200 GB+ সেগুলো আমরা শেয়ার করে থাকি, এবং একটা সিক্রেট শিট আমরা শেয়ার করে থাকি যেখান থেকে আপনারা প্রিমিয়াম অনেক কিছু আপনারা ডাউনলোড করতে পারবেন, সেটা হোক প্রিপিক, শাটার স্টক, গ্রাফিক রিভার বা অন্যান্য
মার্কেটপ্লেস হোক এবং কি ফাইনালি আমরা ক্লাস নিয়ে থাকি গ্রাফিক রিবার এবং কি ফাইবার নিয়ে, যেগুলোতে আমি নিজে কাজ করি এবং কি আমরা সাপোর্ট দিয়ে থাকি যতক্ষণ না পর্যন্ত আপনার গ্রাফিক রিবার আইটেমগুলো অ্যাপ্রুভ না হচ্ছে। তো সবাই ভালো থাকুন। এছাড়াও টেকের একাডেমির ফেসবুক পেজ রয়েছে, যেখানে আমরা অনেক ধরনের ফ্রি রিসোর্স শেয়ার করে থাকি, সবাই ওখান থেকেও ফ্রি রিসোর্সগুলো কালেকশন করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।